খেলা হবে, মাঠে খেলা হবে, এগুলো আমরা বলি না। আপনাদের ওই যে খুনি, আপনাদের খুনি আমি বলি, আপনাদের খুনি শামীম ওসমান, সাত খুনের সর্দার। আপনারাও মারতে পারেন, কিংবা অন্য কেউ মারতে পারে, ভিতরের থেকেও মারতে পারে, বাইরের থেকেও মারতে পারে, অনেকেই মারতে পারে। বাট একটা কথা বলে রাখি, আপনারা ক্ষমতায় আসবেন না, ক্ষমতার কাছেও আসবেন না আপনারা, এটা মাথায় রাখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। সে সাত খুনের খুনি, সে সাতটি মামলার খুনি আসামি, সে শামীম ওসমান খেলা হবে এভাবে মন্তব্য করেছেন সে শামীম ওসমানকে। ধৈর্য ধরে আজকের পুরো ভিডিও দেখবেন আমার কলেজের বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এদিকে শামীম ওসমান কঠিন হুঙ্কার দিয়েছে যে বাংলাদেশে যত কিছুই করেন না কেন, আপনি আমার হয়তো মত হতে পারে কিন্তু কখনোই আওয়ামী লীগের মত হবে না, বিএনপি এবার যেতে পারবে না, পাশ করবে না, পাশ করবে আওয়ামী লীগ। তো দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, রীতিমতো পুরো ভিডিও দেখলে আপনি অবাক হয়ে যাবেন। অবশ্যই ধৈর্য ধরে বিস্তারিত জানার জন্য পুরো ভিডিও দেখবেন। আরেকটি কথা না বললে না, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। তাহলে চলুন কথা না বাড়ি, আমরা সেই প্রথমে সেই প্রবাসী বোনটির কথাগুলো শুনে আসি, তারপরে আমরা শুনবো সেই শামীম ওসমানের কথাগুলো। খেলা হবে, মাঠে খেলা হবে, এগুলো আমরা বলি না। আপনাদের ওই যে খুনি, আপনাদের খুনি আমি বলি, আপনাদের খুনি শামীম ওসমান, সাত খুনের সর্দার। সেই শামীম ওসমান তার বক্তৃতায় বলেছে আসেন খেলবো, আমরা কোন আমরা মাঠের মধ্যে। শুনেন, বাংলাদেশে গণতন্ত্র চর্চা মানে এই না যে আপনি অভ্যন্তরীণ রাজনৈতিক দলের সাথে মারামারি করে তাদেরকে মানে মেরে রক্তাক্ত করবেন, এটা কিন্তু ওই খেলা না। আপনারা কিন্তু ওই খেলাটাকেই মিন করছেন। আর আপনি বলেছেন বলে 1952 সালে বরকত জাব্বার এরা কোথায় ছিল, গোলাম আজম সাহেব মানে বাংলাদেশের ভাষা আন্দোলনের প্রথম নেতৃত্ব দিয়েছিল, এগুলা আপনারা শেখ মুজিবুর রহমানের নাম তো আমি একটা খুঁজে পেলাম না যে মারা গেছে বা উনি নেতৃত্ব দিয়েছিল ভাষা আন্দোলনের সম্বন্ধে। ওকে, হাজার হাজার গাড়ি পুড়িয়ে নাকি বিএনপি, হাজার হাজার ভাই বাংলাদেশে হাজার হাজার গাড়ি কোথায় পুড়লো উনি জানে, আমি জানি না। ওনাদের আমি আগেই বলে দিছি যে ওনারাই কিন্তু 2004 সালে গাড়ি পোড়া দিয়ে শুরু করে। ওনাদের ওই যে পঙ্কজ দেবনাথ, পঙ্কজ দেবনাথের গাড়ি নিজে পুড়িয়ে 11 জন মানুষকে মারে, বিহঙ্গ গাড়ি, ঠিক আছে, ওই যে ওনাকে বলে দিয়েন। আর আরেকটা জিনিস বললো যে পরিবহন ধর্মঘটালারা পরিবহন ধর্মঘট দিয়েছে, এখানে সরকার কি করবে? পরিবহন ধর্মঘটালাদেরকে পরিবহন ধর্মঘট দেওয়ার ব্যাপারে সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের মানে চলাচল, জীবন ব্যবস্থা নিশ্চিত করার জন্য। ধর্মঘট আপনারা তুলে নিতে বলছেন তারা তুলে নিছে, আপনারা দিতে বলছেন তারা দিচ্ছে। যেমন আপনারা সুশীলদের ট্যাগ লাগাইয়া দেন, সুশীলদা আপনাদের কথায় কথা বলে এবং বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলে না। কিছু এই যে সাদা চুলালা সুশীল আপনারা পালেন, ঠিক আছে, পরিবহন মালিকগুলো এরকম আপনাদের আছে কিছু। আরেকটা প্রশ্নের কথা বললো, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কি বাংলাদেশের আছে নাকি? বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এখন ভারতের র চালাচ্ছে এবং আপনাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করতেছে, তা না হলে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার লোকজন যে গুম হয়ে যায় এগুলোর খবর দিচ্ছে না কেন? আমাদের দেশের মানুষগুলাকে যে আয়নাঘর তৈরি করে বন্দি করে রাখা হচ্ছিল, একজন আর্মি অফিসার যে সরাসরি লাইভে সাক্ষাৎকার দিয়েছিল, এগুলো কি গল্প? একটা স্বাধীন দেশে কিভাবে গুম করে বাংলাদেশের সেনাবাহিনী আয়নাঘর তৈরি করে মানুষকে গুম করে? গোয়েন্দা সংস্থা আপনাদের জন্য তৈরি হয়েছে, বাংলাদেশের মানুষের নিরাপত্তার জন্য তৈরি হয় নাই। ওই গোয়েন্দা সংস্থা কি রিপোর্ট দিছে এগুলো নিয়ে আমরা এখন চিন্তাও করি না। আবার আপনি আরেকটা কথা বললেন যে আসেন জনগণ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতে পেলেন অবশ্যই আপনার মনের মতামত কি, এখানে কোন কথাটি রাইট আছে, আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে দেবেন, দয়া করে ভিডিওটি শেয়ার করে দেবেন। আমাদের এই কথায়, আমাদের এই ভাষায় যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।